আসসালামু আলাইকুম। তোমরা যারা মেডিকেল কোচিং করতেছো কিন্তু কোচিং এর রুটিনটা ঠিক মতো মানতে পারো নাই, বা পড়াশোনা যে অবস্থায় আছে সেটা নিয়ে অনেক বেশি হতাশ আছো, বা মনে হচ্ছে যে চান্স হবে না, এতদিন কি করলাম, পড়াশোনা ঠিক মতো করতে পারলাম না, বাবা মাকে কি জবাব দেব, এরকম অবস্থার মধ্যে দিয়ে যারা দিন যাপন করতেছো তাদের জন্য আমাদের পক্ষ থেকে রিভিশন এক্সাম ব্যাচের ব্যবস্থা করা হয়েছে, যেখানে আমরা তোমাদেরকে দুইবার রিভিশন দিব এবং এই ব্যাচটা 1 নভেম্বর থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত চলবে। এই ব্যাচের রুটিনটা কেন তুমি মানতে পারবে, এটার কারণ হচ্ছে যে আমরা প্রথম রিভিশনের সময় আমরা তোমাকে সপ্তাহে 6 দিনে 6টা বইয়ের উপর পরীক্ষা নিব, এবং এক্ষেত্রে যে কাজটা করছি আমরা, যে একদিন ইংলিশ দিয়েছি, একদিন জিকে দিয়েছি, ইংলিশ আর জিকের যে প্যারাটা আছে সেটাও তোমাদের কমাই দিছি, এবং এক্ষেত্রে আমরা 6 দিনে যে 6টা বইয়ের পরীক্ষা নিবো, এক্ষেত্রে আমরা যে কাজটা করছি যে দুইটা করে অধ্যায়, বোটানি দুইটা, জুলজি দুইটা, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, এগুলোর ক্ষেত্রে একটা একটা করে অধ্যায়, এবং প্রত্যেকটা সপ্তাহে উইকলি এক্সাম আছে, উইকলি এক্সাম গুলো নিয়ে আবার রিভিশন এক্সাম আছে। এরপরে এটা 40 দিনে শেষ হওয়ার পর আমরা বাকি সময়টা মেডিকেলের সার্কুলার অনুযায়ী আমরা আমাদের মতো করে তোমাদের পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মোট সবকিছু নিতে পারবো, এবং তোমাদের জন্য যেটা আশার আলো হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে যে তোমরা এইভাবে পরীক্ষা দিতে থাকলে তোমাদের মধ্যে যে হতাশাটা কাজ করতেছিল, পড়াশোনাটা হচ্ছিল না, একসাথে ইংলিশে পড়তে পারছিলে না, এগুলো সবগুলো প্রবলেম ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। তোমাদেরকে আমি রুটিনটা দেখাই, তাহলে তোমরা আসলে বুঝতে পারবে যে এই ব্যাচের নাম রাখা হয়েছে রিভিশন এক্সাম ব্যাচ, এই ব্যাচের নাম রাখা হয়েছে রিভিশন এক্সাম ব্যাচ। এইখানে দেখো, ফেজ এ তে আমরা একবার রিভিশন দেওয়াবো, ফেজ বি তে একবার রিভিশন দেওয়াবো। তাহলে দেখো, এক্ষেত্রে অধ্যায়ভিত্তিক পরীক্ষা হবে, তারপরে উইকলি এক্সাম হবে, তারপর রিভিউ এক্সাম হবে, মোট 39 দিনে 39টা এক্সাম হবে। এখানে 2300টা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি সলভ করতে পারবে। এরপরে ফেজ বি তে আসো, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মক টেস্ট। তোমার যেটা এখন দিতে হচ্ছে অন্য কোনো জায়গায়, সেটা হচ্ছে তুমি পরবর্তীতে দিতে পারবা। তো এক্ষেত্রে এটা কি চলবে, এটা হচ্ছে পরীক্ষার সময় হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। সকাল 10টার দিকে যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা হয়, তাও আমরা এক্সাম লিঙ্কটা সকাল 10টায় পোস্ট করে দেবো, ঠিক আছে? রাত 10টা পর্যন্ত সেটা তোমরা দিতে পারবে তোমাদের মতো করে। তারপরে আসো, যে মোট 61টা এক্সাম হবে, 4500টা গুরুত্বপূর্ণ প্রশ্নের উপর তুমি একটা ভালো প্রস্তুতি নিতে পারবা। এটার ক্ষেত্রে দেখো, ফেজ এ আগে চলবে প্রথম রিভিশন। প্রথম রিভিশনে দেখো, এগুলোর ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে এই যে প্রথম দিন ধরো বোটানি, তারপরে ফিজিক্স ফার্স্ট পেপার, তারপরে কেমিস্ট্রি ফার্স্ট পেপার, তারপরে আবার জুলজি, তারপরে ফিজিক্স সেকেন্ড পেপার, তারপরে কেমিস্ট্রি সেকেন্ড পেপার। এটার ক্ষেত্রে দেখো, এগুলো দুইটা দুইটা করে অধ্যায় থাকলেও রসায়নের সময় কিন্তু একটা করে অধ্যায়, রসায়ন কিন্তু একটা করে অধ্যায়, এবং ইংলিশ জিকে তোমরা অনেকেই একসাথে অনেকগুলো পড়াশোনা শেষ করতে পারো না, তাই একদিন ইংলিশ, একদিন জিকে, একদিন ইংলিশ, একদিন জিকে, একদিন ইংলিশ, একদিন জিকে, এবং একটা অধ্যায়, একটা সপ্তাহ শেষ হলে সেই সপ্তাহের উপর 100 মার্কের পরীক্ষা। এই অধ্যায়ভিত্তিক পরীক্ষাগুলো হবে 50 মার্কের, আর উইকলি এক্সাম গুলো হবে 100 মার্কের। এভাবে আবার এভাবে যদি চলতে থাকো, তুমি এখন যেহেতু তোমার পড়াশোনায় একসাথে অনেকগুলো অধ্যায় আছে বা তুমি পিছাই গেছো, তাহলে তুমি এটা দিয়ে শুরু করলে মোটামুটি 40 দিনের মধ্যে তুমি আবার নিজের জায়গায় চলে আসতে পারবে, ঠিক আছে? তারপরে দেখো, এভাবে এই কাজগুলো করা আছে, এবং এইটার ক্ষেত্রে দেখো আবার একটা রিভিশন এক্সাম রাখা হয়েছে, যেখানে উইকলি এক্সাম দুইটা মিলে একটা করে এক্সাম হবে। উইকলি এক্সামের দুইটা যেটা ভুলে যেতে পারো ওগুলো আবার এক্সাম। তো এইভাবে তোমাদের জন্য বোটানি, তারপরে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, আবার জুলজি, আবার ফিজিক্স, আবার কেমিস্ট্রি, কেমিস্ট্রির ক্ষেত্রে একটা অধ্যায় করে দেওয়া হয়েছে, অনেকে দুইটা অধ্যায় পারবে না এই কারণে। হ্যাঁ, তাহলে আশা করা যায় এই 40 দিনের মধ্যে তোমার পড়াশোনাটা একবার রিভিশন হয়ে যাবে। এরপরে আমরা আসবো ফেজ বি তে, দ্বিতীয় রিভিশন। এই ক্ষেত্রে আমরা 24টা এক্সাম নিব, এই 2400টা কোশ্চেন তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। তো এটার ক্ষেত্রে কি আছে, এইখানে আমরা 12 ডিসেম্বর থেকে পেপার ফাইনাল গুলো নেওয়া শুরু করব, তারপরে সাবজেক্ট ফাইনাল নিব, তারপরে মডেল টেস্ট গুলো নিব, এবং মেডিকেল ভর্তি পরীক্ষার সার্কুলার অনুযায়ী জবে ডেট দিবে, সেই অনুযায়ী আমরা লাস্টের যে পেপার ফাইনাল মডেল টেস্ট পাঁচটা আছে এগুলো আমরা নিব। তো এটা তোমাদের জন্য, যারা আসলে পিছিয়ে পড়ে গেছো তাদের জন্য এই রুটিনটা অনেক ভালো হবে, আশা করতেছি যে তোমরা এটার মাধ্যমে অনেক উপকার পাবে, এবং এটার সম্মানই হচ্ছে 1550 টাকা। মাত্র 1550 টাকায় তুমি এই কোর্সে ভর্তি হতে পারো, তবে 1 নভেম্বরের মধ্যে যদি ভর্তি হও তাহলে তোমার 950 টাকা, অর্থাৎ 600 টাকা ছাড়ে তুমি ভর্তি হতে পারবে। এখন এই সময় এসে 600 টাকা তোমার কাছে অনেক কিছুই হবে, এবং এটা ভর্তি হতে কি করণীয়, এখানে সেন্ড মানি করতে হবে বিকাশ নগদ রকেট 01629191106 এই নাম্বারে, সেন্ড মানি করে টাকা পাঠানোর পর কল দিবে অথবা আমার এই আইডিতে, ফেসবুক আইডিতে তোমার বিকাশ নাম্বার লিখে মেসেজ দিবে, এরপর তোমাকে কি প্রাইভেট গ্রুপে আমরা অ্যাড করে দিব। তাহলে তোমার যে ভাঙা স্বপ্নটা রয়েছে সেই স্বপ্নটা জোড়া দেওয়ার জন্য আমাদের রিভিশন এক্সাম ব্যাচ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। তুমি তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ যদি এরকম তোমার মতো মানে পড়াশোনায় গ্যাপ থেকে থাকে, চান্স পাবে না মনে হচ্ছে, তাহলে তাকেও তুমি এই রুটিনটা শেয়ার করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমাদের স্বপ্ন পূরণে আমরা
সহযোগিতা করতে পারবো। তো আজকের ভিডিওটা এখানেই, তোমরা যদি কেউ ভর্তি হতে চাও তাহলে দ্রুত যোগাযোগ করো আমাদের এই নাম্বারে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতুহ।